বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের উপস্থিত স্ল্যাশপদ ছাত্রছাত্রীবৃন্দ, বসে যারা ক্লাস দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়ার হোসেন সরকার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ আদর্শ কলেজ দিনাজপুর। আজকে তোমাদের সামনে যে বিষয়টি আমি আলোচনা করছি সেটা হচ্ছে উপসর্গ অধ্যায় থেকে, বাংলা ব্যাকরণের উপসর্গ একটি অন্যতম অধ্যায়। এখান থেকে আমরা এই বছর 2021 সালের পরীক্ষায় একটি প্রশ্ন ইনশাআল্লাহ পাব। এই জন্য প্রশ্নটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি উপসর্গ কিছু বর্ণ বা বর্ণ অব্যয়জাতীয় শব্দ এবং কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি। উপসর্গের সংজ্ঞা যদি আমরা বলি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা নাম শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, শব্দের অর্থের সম্প্রসারণ করে, শব্দের অর্থের সংকোচন করে, শব্দের অর্থের পরিবর্ধন করে, তাকে আমরা উপসর্গ বলি বা তাকে উপসর্গ বলো। যেমন অ একটি উপসর্গ, এর কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু অ এর সঙ্গে যদি আমরা কাজ শব্দটি যোগ করি, যুক্ত করলে হবে অযোগ কাজ, অকাজ, মন্দ কাজ, মন্দ কাজ। যদি আমরা আ আ একটি উপসর্গ, আ উপসর্গের সঙ্গে যদি হার শব্দ যুক্ত করি তাহলে হবে আ যোগ হার, আহার, আহার যোগ খাদ্য ইত্যাদি। এভাবে প্রতিটি উপসর্গের সঙ্গে আমরা নতুন নতুন শব্দ যোগ করে শব্দযুক্ত অর্থযুক্ত শব্দ গঠন করতে পারি, যেটা শব্দের অর্থের পরিবর্তন ঘটাবে, পরিবর্ধন ঘটাবে, সংকোচন করবে, সম্প্রসারণ করবে। কিন্তু আমরা জানি যে উপসর্গগুলির নিজস্ব কোনো অর্থ নাই। প্রশ্নে বলা হয়েছে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ যথকতা আছে। অর্থ বাচকতা নেই মানে উপসর্গগুলির নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু উপসর্গগুলি অন্য শব্দের সঙ্গে যুক্ত হলে অর্থযুক্ত শব্দ গঠন করে, এটাকে বলা হচ্ছে অর্থ যথকতা আছে। তাহলে আমরা নিজে উদাহরণের সাহায্যে দেখলাম যে অ উপসর্গটির কোনো অর্থ নেই, কাজ শব্দের সঙ্গে যুক্ত হওয়ার ফলে অকাজ, মন্দ কাজ। আবার যদি অভাব অ শব্দের সঙ্গে ভাব শব্দ যুক্ত করি তাহলে অভাব, হ্যাঁ অভাব, দুর্ভিক্ষ ইত্যাদি বোঝাবে। কিন্তু দুটি উপসর্গের আমরা জানি দুটি উপসর্গের অর্থ পাওয়া যায়, একটি হচ্ছে অতি আর একটি হচ্ছে প্রতি। যেমন অতিভক্তি চোরের লক্ষণ, অতি লোভে তাপি নষ্ট, আর 1 কেজি 10 টাকা, 1 কেজি 10 টাকা, তাহলে প্রতি শব্দের অর্থ এখানে হলো 1, তাহলে 1 কেজি 10 টাকা। তাহলে আমরা এই দুটি উপসর্গের মাত্র নিজস্ব অর্থ পেলাম আর অপরাপর উপসর্গগুলির নিজস্ব কোনো অর্থ নেই। তাই উপরের উক্তিটির সঙ্গে আমরা মিল দিয়ে বলতে পারি, আমরা এভাবে লিখব যে উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দতকতা আছে। তাহলে উপসর্গ সম্পর্কে আমরা আলোচনা শুনলাম এবং বোর্ডে দেখলাম, এটুকু যদি আমরা বাড়িতে বসে একটু পড়াশোনা করে নিই, সুন্দর করে নোটটা তৈরি করি, তাহলে আমাদের পরীক্ষায় অত্যন্ত সহায়ক হবে, কোনো সমস্যা হবে বা হবে না বলে আমি মনে করি। আচ্ছা তাহলে এটা শেষ হলো, এটা ইয়ে করো।